আসসালামু আলাইকুম, আমার সাত কৃষি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনাঞ্চল উপযুক্ত মাটির মিশ্রণে গাছের জন্য ভালো। এটা আছে আপনার পয়সা লেবু, এটা 4 বছর ধরে এটুকু টবে রোপণ করি, প্রত্যেক বছর এগুলো অনেক হয়, খুব দেখতে সুন্দর আর মিষ্টি, ভরপুর মিষ্টি। আপনি আপনার ছাদ বাগানে বা আঙ্গিনায় এগুলো চাষ করতে পারবেন, খুব সুন্দর। তারপরে এটা হচ্ছে আপনার চায়না লেবু, আসলে খাওয়াটা যেমন দেখতেও তেমন, বাড়ির সুন্দর পরিবেশ। দেখেন কত সুন্দর হয়েছে, এগুলো কিন্তু সব 4 বছর 5 বছর করে বয়স, এতটুকু টবে হয়েছে। একটু কষ্ট করলে আপনি পারবেন। ভেড়া কাটা লেবু, এটা খাওয়া শেষ হয়েছিল, হচ্ছে সৌদি খেজুর গাছ আমি লাগাইছি। এরপরে এই যে ড্রাগন চাষ করি, খুব সুন্দর। আপনারাও চাষ করতে পারবেন বাড়ির ছাদে বা আঙ্গিনায় বা উঠানে বা নিজের কর্মফাঁকে এটাও করবেন, ভালো। এই যে আঙ্গুর ফল গাছ বান করে দিয়েছি, আঙ্গুর ধরছিল, এই যে ড্রাগন ধরছে, এই যে ফল হয়েছে, পেয়ারা। এটা আছে সিডলেস লেবু, বছরে একবারই হয়। এটা সৌদি খেজুরের চারা, এটা আছে থাই কদবেল, একটা পেয়ারা দেখেন, এটা আছে আপনার কেজি পেয়ারা বলে। ডালিম, ডালিম গুলো অনেক সুস্বাদু ডালিম। এই গাছটার বয়স 6 বছর, এটা আছে আপনার কাশ্মীরি লেবু, এই যে কাশ্মীর লেবু, এটা অনেক মিষ্টি। আমাদের দক্ষিণাঞ্চল কিন্তু গাছের জন্য মাটি অনেক ভালো, অঞ্চল থেকে অনেক ভালো। এটা কাশ্মীর লেবু, এটা লেবু দেখছেন, এটা হচ্ছে আপনার চায়না লেবু বলে,
এটা 12 মাস এভাবে ঘুরতে থাকে। এটার বয়স 5 বছর। দেখেন কি সুন্দর, তারপরে এগুলো হচ্ছে এই মানে বারান্দা বা ছাদের ছাদের কান্দিশে এগুলো ব্যবহার করতে পারবেন। দেখতে না সুন্দর, ছোট ছোট কত সুন্দর দেখেন। তারপরে এটা হচ্ছে সবেদা গাছ, সবেদা গাছ মনে হয় ছাদে ফলন হয় কম। এটা আপেল গাছ, আপেল গাছে এবছর ফুল হয়েছিল অনেক কিন্তু দেয়নি। তারপরে এটা হচ্ছে আপনার এই যে বাউকুল, খুব সুন্দর। বাসায় এরকম ছাদের পাড়ে যদি গাছ ভর্তি ফল ফুল থাকে নিজেরও ভালো লাগে, সকালবেলায় অনেক টাইম পাস করা যায়। এটা 12 মাস হয় ড্রাগন। নাইকেল কুল এখনো আছে। তারপরে এটা হচ্ছে লিচু গাছ, শখিন করে নিম গাছ লাগাইছে অনেক সুন্দর, কাটিং করে রাখি। তারপর ডালচিনি গাছ, ডালচিনি গাছে ডালচিনি আবার ফল হয়। এই যে তারপর এটা হচ্ছে চায়না পেয়ারা, দেখতে ছোট কিন্তু অনেক মিষ্টি খেতে, ভিতরে কিন্তু লাল, দেখতে গায়ের রং কিন্তু সবুজ কিন্তু ভিতরে লাল। এটা হচ্ছে চায়না পেয়ারা। এটা হচ্ছে আপনার কাগজ লেবু, লাল রং হতে এরা 12 মাস পাই দেখি। এই যে কাগজ লেবু, এটা চায়না পেয়ারা। তারপরে এটা আছে মিষ্টি জলপাই, এটা আগে কম হয়েছিল, আগে হয়েছে মিষ্টি জলপাই। আসলে আপনারা যারা ছাদ বাগান করতে ইচ্ছুক, হ্যাঁ, তারা এভাবে গাছ লাগাবেন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই যে আমার যে শাকিন, এটা অনেক ভালো লাগে, মানে এটা মিষ্টি, এটা মিষ্টি টক না,
মিষ্টি কামরাঙ্গা। তারপরে গাছের গোড়ায় কিছু কিছু সুন্দর পাতাবাড়ি গাছ দেখুন খুবই সুন্দর। আসলে সকালে এগুলো দেখলে মন ভরে যায়, ভালো লাগে। আমার অ্যালোভেরা আমি এটা খাই, এই সাইড দিয়ে সব বিভিন্ন রকম প্রজাতির গাছ আছে। আজকের 17/7/2021 সালে সব থেকে রোমান্টিক সুন্দর একটা ফুল ফুটছে। সবাইকে ফুলের শুভেচ্ছা। যারা যাদের ছাদ আছে, যারা অযথা ছাদ ফেলাই রেখে লাভ নেই, আপনি যদি নিজে শখ করে গাছ লাগাতে চান তাহলে এভাবে গাছ লাগান। গাছ যখন লাগাবেন তখন একটু কষ্ট হবে, যখন ফল গাছে ধরবে তখন মানে কষ্টগুলো আপনার মানে ইয়ে হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আমার দেখছেন ড্রাগন মানে আসলে কষ্ট করে লাগাইছি, এখন ফল দেখার পরে কিন্তু অনেক ভালো লাগে। আর যখন খাই বা বন্টন করে খাই তখন আরও বেশি আনন্দ লাগে। আমার বাজার থেকে অনেক ফল কেনা লাগে না। এগুলো কিন্তু ড্রাগন কিন্তু প্রচুর দাম বাজারে, আসলে দাম তো বেশি, দাম মানুষের বেশি না, দাম কিনে খেতে পারবে, কিন্তু অনেকে নিজে লাগিয়ে যদি খাওয়া যায় ওটা ইন্টারেস্ট বেশি। আমার এই পেঁপে গাছ পেঁপে হয়েছে, অনেক কষ্ট করে বাগানটা পরিচর্য করি। আসলে ব্যবসা করি সময়ের সংক্ষিপ্ত সময়ে কিছু নিজেকে মানে টাইম পাস করার মতন এই যে গাছ গাছালি ভালো লাগে। আসলে সকালবেলায় আর বেশিরভাগ এই যে লকডাউনে এখন বিভিন্ন জায়গায় আড্ডা না দিয়ে নিজের ছাদ বাগানে আমি সময়টা ব্যয় করি। আপনাদের সবার অনুরোধ, আসলে গাছ না থাকলে সে বাড়িতে মরুভূমির মতো লাগে, বুঝছেন। আর একদিন বলবো আমি কীভাবে রোপণ করি বা কোন পদ্ধতিতে আপনার গাছ মানে টেকসই হয়, আপনার গাছের জন্য কীভাবে মাটি মাটি তৈরি করলে গাছের পক্ষে ভালো। সবাই তো মনে করেন এগুলো মানে জানে না,